অনেক সকাল দিয়েছি একদম, আর আমার যেহেতু প্রচন্ড সর্দি কাশি হয়েছে, সেহেতু মানে ঠিকঠাক ভাবে যেতে হবে, তাহলে আরো ঠান্ডা লেগে গেলে অসুবিধে। প্রচন্ড গাড়িটা কাঁপছে রাস্তাঘাটে, ওই রকম তো পুরো গাড়ি ফাটতে কাঁপছে। ১৯ নম্বর প্ল্যাটফর্মে তামলিত এক্সপ্রেস দিয়েছে, হ্যাঁ দেখতে পাচ্ছি ট্রেন, আমরা এগিয়ে চলেছি। আমাদের তো এসিতে আমরা যাচ্ছি না, কারণ এই ঠান্ডাতে ঠান্ডা পড়ে গেছে, এখন আর নন এসি যথেষ্ট। তোমাদের একটু দেখিয়ে রাখলাম, হ্যাঁ আমাদের জার্নি শুরু হলো, চলো 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 বেরিয়ে পড়ি। নীল সমুদ্র ডাকছে, দীঘার সমুদ্র ডাকছে। দীঘা স্টেশনে এসে দাঁড়ালাম, মনটা সঙ্গে সঙ্গে আনন্দে ভরে উঠল। জানো বন্ধুরা, প্রচুর ভিড় দেখলাম ট্রেনে, কিন্তু প্রচণ্ড ভিড়। তা যে যার মতো হোটেল বুক করা আছে তারা সেইভাবেই যাচ্ছে, আমরাও আমাদের হোটেলের দিকে যেতে আরম্ভ করব। মানে গাড়ির জন্য একটুখানি চিন্তাভাবনা করছি, তবে একটা কথা যে বাঙালিরা কিন্তু শীতকালে পায়ে সর্ষে বেঁধে রাখে, এটা কিন্তু তোমাদের মানতেই হবে। এসে গেলাম, টোটো নিয়ে নিয়েছি, হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমার একটা আইডিয়া ছিল যে উইকডেসে মানে দীঘাতে ভিড় হয় না, কিন্তু দেখলাম কি সাংঘাতিক ভিড়, ট্রেনের একটা সিট খালি নেই। আর আমাদের দুজনের দীঘা বোধহয় আরো বেশি, ৬০-৭০ বার তো হয়ে গেছে, এবছরই দুবার হয়ে গেছে, এটা ৩ নম্বর বার। তা প্রচুর ঘুরেছি, খারাপ লাগে না, একদিন দুদিনের জন্য ঠিক আছে, বাড়ির কাছে ২ ঘন্টা আড়াই ঘন্টা আড়াই ঘন্টা ভালো, বেশ হালকা হালকা ঠান্ডা আছে, হ্যাঁ খুব গরমও নেই, আবার নিচে ঠান্ডা তাও নয়, বেশ একটা মিলিঝুলি একটা ব্যাপার আছে। একটা রোদ উঠেছে এইখান থেকে, হোটেলে চলে এলাম এবং আমরা ঘরও পেয়ে গেছি, দুর্দান্ত ঘর একদম, মানে আমার পায়ের উপযোগী ঘর। আর তোমাদের দাদা দেখাচ্ছে, দেখো একদম ব্যালকনি থেকে দুর্দান্ত একটা ভিউ, সি ভিউ আমরা পাচ্ছি, কোথাও যেতে হবে না, ইভেন বেড়াতে কোথাও বেরোতে হবে না, জাস্ট ব্যালকনিটায় বসে থাকলেই একদম দারুণ একটা ভিউ। আর এই দাদা বসে আছে, আমাদের একটু টিভিটা চালিয়ে দিচ্ছেন, একটু এসি ফেসিগুলো চালিয়ে দিচ্ছেন, হ্যাঁ যাতে আমরা একটুখানি অনেকটা জার্নি করে এসেছি তো একটু গরম লাগছে, এসিটা চালিয়ে একটু ঘরটা ঠান্ডা করে নিই, করে নিয়ে তারপরে তো নিভিয়ে দেবো, কারণ বেশিক্ষণ তো থাকতে পারবো না। আর আমার সব থেকে ভালো হয়ে লাগছে কি বলতো, একদম ওপর নিচ করতে হবে না, একতলার ওপর সামনেই দেখো চেয়ার টেবিল সমস্ত পাতা আছে,
তোমাদের ভালো করে আমি দেখিয়ে দেবো, জাস্ট এসেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা দেখো, একটু আগে বৌদি বললেন যে আমরা সিগাল হোটেলে এসে গেছি এবং রাস্তার উপর একেবারে গার্ডেনেতে সব বসে ছাতার তলায় বসে আছে, জলখাবার খাচ্ছে, ব্রেকফাস্ট খাচ্ছে। এই যে এখান থেকে যে সিনটা তোমরা দেখতে পাচ্ছ, একদম বসে, এই যে আমাদের চেয়ার টেবিল বসে, এই ব্যালকনি থেকে টানা সমুদ্র দেখা যাচ্ছে, মানে এই এই যে দেখা সমুদ্রের ওপর বসে। সারা দীঘা ঘুরলে তোমরা কটা হোটেলে পাবে গাঁট গুনে মানে তোমরা বলতে পারবে না, এত সুন্দর। এবং এর পরিবেশটা, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, বাইরে থেকে এইরকম দেখতে সিগাল ওপরে দেখা যাচ্ছে। হ্যাঁ, ওপরে সিগাল লেখা দেখা যাচ্ছে, সিগালে সব কিছু গেস্ট এসছে গাড়ি নিয়ে বসে, তারা গাড়ি পার্ক করে। তো এখানে যতটা ভিউ আমরা দিতে পাচ্ছি ততটা, এখানে দেখাচ্ছি এই ঘরে আমরা ঢুকছি, ঘরে ঢুকছি, ঘরে একটা ল্যাম্পের একটু প্রবলেম ছিল বলে ওনারা সেটা তাপসবাবু রিপেয়ার করে দিচ্ছেন। এই হচ্ছে ঘর, এই ঘরেতে এদিকে একটা সোফা, টি টেবিল, এদিকে বৌদি নিজেই বসে রয়েছেন সোফাতে, বড় বিশাল একটা আয়না, দুদিকে দুটো আলো, এসি চলছে। সিগাল হচ্ছে ডলফিন গ্রুপেরই একটা হোটেল একদম। আর এটা একটা মানে কি বলবো, সিগনেচার বলা যায় এই বড় আয়নাটা, বড় আয়নাটা, এত বড় আয়না মানে ডলফিন গ্রুপসের যেখানেই যাবে সারা ভারতবর্ষে সেখানেই তোমরা এটা পাবে, এটা একটা সিগনেচার মার্ক। তো যাই হোক, এই হচ্ছে আমাদের বেডরুমের অ্যাম্বিয়েন্সটা, এদিকে টিভি, হ্যাঁ এখানে এসি ঠান্ডা কনকনে হাওয়া দিচ্ছে। এইখান দিয়ে জানলার পর্দা সরিয়ে দিলে তুমি তোমার ভেতরের লবিটা পাবে, যে অনটার নিচের দিকেও আরও রয়েছে, ফ্লোরগুলোতে লোকজন আছে, বিভিন্ন লোকজন বিভিন্ন ফ্লোরে রয়েছে। আমরা কিন্তু কটেজে আছি, আমরা ওই বড় হোটেলে নেই, একই হোটেলের আরও দামি জায়গাটায় আছি, যেটা হোটেল থেকে রাখা হয়েছে আমাদেরকে। তো আমরা কৃতজ্ঞ বিমানবাবুর কাছে এবং ডলফিন গ্রুপসের কাছে। এটা এই বেডরুম থেকে খেয়াল করে দেখো, বেডরুম থেকে আমরা কিন্তু, এটা আমাদের ঘরটা কেমন ঘর পেলাম সেটা তোমাদের দেখাচ্ছি, মানে আমরা এখনও প্রমোশনে যাইনি, আমরা আমাদেরটুকু দেখাচ্ছি। এটা হচ্ছে একটা কাভার্ড, জামাকাপড় রাখার জায়গা। এই কাভার্ডগুলো খুললে এর মধ্যে তুমি তোমার জিনিসপত্র রাখতে পারো এবং সেটা সুরক্ষিত থাকবে। আর একটা জিনিস হচ্ছে এখানে একটা ফ্রিজ রয়েছে ছোটো, যে ফ্রিজেতে তুমি তোমার পানীয় খাবার যদি আনো সেগুলো রাখতে পারো আর কি। এখানে একটা বড় আয়না, বিরাট মিরার, হ্যাঁ চেঞ্জ করার জন্য মেয়েদের, এও একটা বিরাট আয়না একদম পা পর্যন্ত, হ্যাঁ এগুলো রয়েছে। এখানেও একটা আয়না, মানে বোথ সাইড আয়না আছে, দরজার পেছনটাতেও আয়না। আর এটা হচ্ছে টয়লেট, টয়লেটে গিজার, কমোড, বেসিন, মিরার সব কিছুই আছে, এভরিথিং অ্যাভেলেবেল। আর ডলফিন গ্রুপসের যেটা একটা ব্যতিক্রমী সেটা হচ্ছে সাবান আর শ্যাম্পু ওদের এখানে এরকম স্ট্যান্ড করা থাকে। এবং আমি যতগুলো ডলফিন গ্রুপস দেখেছি, যে দার্জিলিং বলো, পুরী বলো, সর্বত্রই এই একই অ্যারেঞ্জমেন্ট চলে আসছে বা হয়ে আসছে। এই হচ্ছে সিগাল হোটেলের বাইরে থেকে বিলাসবহুল যে বাড়িটা, যার সামনেটাতে পার্কিং, কার পার্কিং আছে। আর এই যে কটেজটা দেখছো বাঁদিকে টালি টালি মতন, এর প্রথম ঘরটা নিচেই সেটাতে আমরা আছি এবং সেটারই রুম নাম্বার 5। আমি তোমাদের দেখাবো, তো সেই জায়গায় আছি, তোমাদের জাস্ট একবার দেখালাম আজকে, হ্যাঁ যে কেমন লাগছে, আমরা কোথায় আছি এবং কাদের প্রমোশনে আমরা এসেছি। এগুলো আলো টালো জলে রাত্রিবেলা খুব সুন্দর লাগে, হ্যাঁ ভেরি নাইস। বন্ধুরা দেখো, একটা ছোট্ট বন্ধু, ঠিক আমার নাতনিকে তোমরা জানো রেনেসা, ওর মতনই, ওর থেকে একটু বড়। তো কিরম সুন্দর দোল খাচ্ছে, এটা হচ্ছে সমুদ্রকে ব্যাকগ্রাউন্ডে রেখে সিগালে আমি তোমাদের দেখাচ্ছি। পাশে দিদিভাই রয়েছে, দেখে মনে হচ্ছে মা। তো আপনি বাবা? বাহ লাভলি, থ্যাংক ইউ। তো আমি মাঝে মাঝেই আসি যখন কর্তৃপক্ষ ডাকে আর কি। থ্যাংক ইউ সো মাচ। তোমার নাম কি বলো? বাহ লাভলি, ভেরি সুইট নেম, থ্যাংক ইউ দিদি ভাই, টাটা।
শেষ হয়ে নিলাম, এইবার ওদের ডাইনিং হলে গিয়ে খেতে যাচ্ছি। ওখানে পৌঁছই, কী কী খাবার আজকে খুব একটা বেশি মানে রিচ ফিচ কিছু অর্ডার করিনি আর কি। হ্যাঁ, তাও তোমাদের তো দেখাবোই, ডাইনিং রুমটাও তোমাদের দেখাবো কেমন। কিছু যা নিচ্ছি আগে যাই, খুব রোদ কিন্তু জানো, আর দারুণ লাগছে সমুদ্রটা, মানে মনটা ভালো হয়ে যায়। আর এখানে যে একটা চিলড্রেন্স পার্ক আছে দেখো, এই পার্কটাও দারুণ। আর ছোটো ছোটো সব ছাতা ফাতা দেওয়া আছে, তার তলায় ছোটো ছোটো টেবিল চেয়ার সব লাগানো আছে, এখানে বসে মানুষ চা খাচ্ছে, ব্রেকফাস্ট করছে, ভারী সুন্দর পরিবেশটা দেখো না। অন্তত শীতকালে বেড়াতে না, যদি প্রবলেম হয় না বেড়াতে আসতে পারো, দেখতেও তো অসুবিধে নেই বলো, দাদা বৌদি কোথায় কী করছে, এটা তো মানে তোমরা দেখতেও পারো। আর তার সঙ্গে সঙ্গে আমার উপরি পাও না যে তোমরা আমাদের ভালোবাসা দিলে আমাদের একটু ভালো লাগে, বেশি ভালো লাগে আর কি। ডাইনিং রুমটা বন্ধুরা এত সুন্দর সাজানো, আর এটা ঢুকেই তোমাদের চোখে পড়বে পুরো। দেখো শাঁখের, যেহেতু সমুদ্র এলাকা, এখানে শাঁখের জিনিস দিয়ে করাটাই ভালো লাগে, তা সেটা এখানেও হয়েছে দারুণভাবে সাজানো। তা যতটা পাচ্ছি তোমাদের সঙ্গে তো সেটা শেয়ার করছি। এটা পুরো ডাইনিং হল এবং বেশ বড়, প্রচুর লোক একসঙ্গে খেতে পারে, এটা তোমাদের বলতে পারি। আর নানান দিকে নানান গাছপালা দিয়ে সুন্দর করে সাজানো। আর এখানে দেখো একটা বুফে সেন্টার আছে, এইখানটা যখন ওদের খুব লোকজন বেশি থাকে হোটেলের, হ্যাঁ, তখন এইখানটা ওরা ব্রেকফাস্ট বুফে দেয়, তা এখানটা ব্রেকফাস্ট বুফে হয়, তা ভীষণ সুন্দর লাগছে, তোমাদের শেয়ার করে দিলাম। টেবিলে খাবার কিন্তু দাদা দিয়ে দিয়েছে, এবার আমরা কি খাবার অর্ডার দিয়েছি সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। আর একদম অনেস্টলি তোমাদের আমি বলবো যে কোন খাবারে কেমন টেস্ট, এখানকার রান্নাবান্না কেমন, এবং কেমন কি দামটা মোটামুটি আমি জানার চেষ্টা করব। সেটা হয়তো আজকেই আমি পারবো না, তোমাদের আমি কালকে নিশ্চয়ই আমি সবার সঙ্গে কথা বলে সেগুলো আমি জানিয়ে দেব। তাও আমি তোমাদের একটুখানি ছোট করে দেখিয়ে দিই, এই যে রাইস নিয়েছি, আচ্ছা, তারপরে এখানে একটু স্যালাড আছে, গ্রিন স্যালাড, এখানে ডাল আছে, এখানে আলু ভাজা, এখানে ডিম, আর এখানে হচ্ছে চিকেন দো পিয়াজা। এই হচ্ছে আজকে আমাদের মানে আমরা অর্ডার দিয়েছি আর খাবার জন্য, কারণ সকাল থেকে তো অনেক জার্নি ফার্নি করে এসেছি, ইচ্ছে করলো না খুব ভারী কিছু খাবার জন্য আর কি। সেই জন্যে একটু ছিমছামের ওপর দিলাম, তারপরে রাত্রিবেলায় কী খাবো, কালকে কী খাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর সব থেকে বড়ো কথা এটাই করবো যে এখানকার কুকের হাতের খাবার কেমন সেটা আমি তোমাদের বলবো। তবে দেখে আমার যেটা মনে হচ্ছে, এখন আমি খাইনি, যে একদম ঘরোয়াই রান্না। হ্যাঁ, তবে তোমরা বলতে পারো যে তাহলে আমরা বেড়াতে এসেছি কেন, ঘরোয়া রান্না ঘরেই তো খেতে পারি। মানে আজকে আমরা এইভাবেই অর্ডারটা দিয়েছি আর কি, ঘরোয়া রান্না হিসেবে আমি ওইটাই বলছি, খুব একটা আজকে রিচ কিছু করতে যাচ্ছি না। সঙ্গে থাকো, আমরা খেয়ে তোমাদের বলবো। আর আরেকটাও জিনিস যেটা হলো, ডাইনিং রুমটা কিন্তু দারুণ সাজানো গোছানো, দারুণ লাগছে। আমার মনে হচ্ছে রাত্রিবেলা যদি এরা আরও একটু লাইট ফাইট জ্বালায় তাহলে মনে হয় তোমাদের আরও সুন্দর লাগবে। এখানে সুন্দর করে একটা ডেকোরেশন করা আছে, ভারী সুন্দর, শঙ্খের ওপর শঙ্খ, শুধু শঙ্খ, যেহেতু সমুদ্র এটা তো শঙ্খের ওপরই হবে, এটা আশা করা যায়। তা ঠিক আছে বন্ধুরা, তোমরা থাকো, দেখতে থাকো, আজকে তো আমাদের স্টার্ট হলো, এইবার তিন দিন তো তোমরা, ও বলতে বলতে কিন্তু লাইট জ্বলে উঠেছে, দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে, বুঝতে পারছো, দারুণ লাগছে না? মানে যেমনি লাইটটা জ্বালানো হলো সঙ্গে সঙ্গে এই জায়গাটাই একটু অন্যরকম একটা মায়াবী একটা বাতাবরণ তৈরি হলো। চিকেনটা একটু মুখে দিয়ে দেখলাম, দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত হয়েছে, মানে আমার ডিমের কারির থেকেও আমার চিকেনটা দারুণ লেগেছে। তা একটুখানি মুখে দিয়ে দেখলাম আর কি, আমি এখনও একদম ফুলদমে খাইনি, কিন্তু দেখো এই উইংস আছে যেটা আমি খাই, দাদার এই যে লেগ পিস আছে, হ্যাঁ, যেগুলো দাদা পছন্দ করে, ভীষণ মানে একদম যত্ন করে খেতে দেয়া, সুন্দরভাবে সমস্ত জিনিস প্রেজেন্টেশন করা,
দারুণ দারুণ, আর খেতে অপূর্ব হয়েছে চিকেন রেসিপিটা। না, ডলফিন গ্রুপের একটা আভিজাত্য আছে, সেই আভিজাত্যটা এই খাবার জায়গায় এবং খাবার টেবিলে প্রকাশ পায়। তো সেইটুকু তোমাদের একটুখানি শেয়ার করলাম, আমরা তো উপভোগ করছি, তোমরা যাতে আমাদের সঙ্গে আছো বলে আমরা রওনা দিয়েছি বাড়ি থেকে আজ ভোরবেলা। তো আজকে বিকাল এবং কাল সারাদিন আছি, তার মধ্যে আমাদের বেশ কিছু কাজ হয়ে গেছে, আবার বেশ কিছু প্রায় 90% কাজ বাকি আছে, সেগুলো আমাদের করতে হবে। আর আমাদের বন্ধুরা ছাড়া আমরা অচল, আমার বন্ধুরা দেখবে শুনবে সব জিনিসটা, আমাদের সাথে থাকবে, সেটাই তো আমাদের অনেক বড় পাওনা। না, আমাকে খেতে আসার আগে একজন সিকোস্ট বুক করার জন্য বলছিল, আমি বললাম সিকোস্ট হচ্ছে আমাদের এই যে সিগালে আমরা আছি ডলফিন গ্রুপসের, তার ঠিক পেছনের বাড়িটা, সুতরাং ওটা পুরোপুরি সমুদ্র ভিউটা কিন্তু গার্ড হচ্ছে, আর এখানে প্রায় অলমোস্ট সব ঘরগুলোই সি ফেসিং, এটা একটা অ্যাডভান্টেজ। খেতে বসেছি, তোমাদের রিভিউ দেওয়ার কথা বৌদি বললেন, এখনও পর্যন্ত যা খাচ্ছি দারুণ, এবং সেটা হোমলি, মানে কোনো সময় মনে হবে না বাড়ির বাইরে আছো, এবং বাড়িতে রাঁধা যেমন হয় বেশি উগ্রতা, আমি আমাদের বয়স হয়েছে, আমি এমনি বলে রেখেছিলাম বিমানদাকে যে দেখবেন আমাদেরটা উগ্র যেন না হয়, আমরা উগ্র তেল মশলা এগুলো খাই না। তো যাই হোক, তোমাদের শেয়ার করলাম, বৌদিও খাচ্ছেন, এই যে ডিম দিয়ে খাচ্ছি, আমিও তাই, এখনো চিকেনটা ভাঙা হয়নি, তো পরপর আসছে আর কি আইটেম, তোমাদের জাস্ট দেখিয়ে রাখলাম। এই গাছটা বন্ধুরা, ওই খ্রিস্টমাস ট্রি, হ্যাঁ কি সুন্দর হয়েছে, এটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, এত সুন্দর গাছটার গ্রোথ হয়েছে না, ভারী সুন্দর লাগছে। এই যে আমাদের রুমে ঢোকার মুখেই আর কি, দেখো পাতাগুলোই যেন কত সুন্দর হয়েছে, দারুণ। আবার কিচ কিচ করে কাঠবিড়ালি ডাকছে, খুব সুন্দর পরিবেশটা কিন্তু।